নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুবই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য যারা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিছু একটা মোটিভেশন আজকে আমি দিয়ে থাকবো এবং তার পাশাপাশি আমি এটাও বলবো যাদের যাদের খুব চিন্তা হচ্ছে তাদেরকে একটু হলেও আমি স্বস্তি দিতে পারবো আজকের এই ভিডিওটাতে আজকে রেজাল্ট রয়েছে খুব চিন্তা করছি আমাদের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কী হবে ক্লাস নাইনে আমি খারাপ রেজাল্ট করেছিলাম টেন্থের রেজাল্ট যদি খারাপ হয়ে যায় লাইফটা অনেকটা খারাপ হয়ে যাবে আনসাকসেসফুল হয়ে যাবে আমার লাইফটা পরবর্তীতে আমি সায়েন্স নিতে পারবো না আমার খুব ইচ্ছা রয়েছে আমি সায়েন্স নেব বা আমি আমার পছন্দ প্রসঙ্গে সাবজেক্ট নিতে পারবো না ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিন্তু প্রবলেমের মধ্যবর্তীতে রয়েছে অনেক স্টুডেন্টরা বাট আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের সকলেরই এই ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে চিন্তা হচ্ছিলো সেটাও আশা করি অনেকটাই কম হবে পুরোপুরি হয়তো শেষ হবে না বাট অনেকটাই কমাতে পারবো ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকে ছেলে মেয়েদের জন্য কাজেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম ভিডিওর মূল বিষয় যাওয়ার পূর্বে তোমাদের সকলের জন্য রয়েছে একটা ছোট্ট ঘোষণা আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া মানে খুব একটা কঠিন কাজ যেটা আমরা সকলেই বর্তমানে জানি অনেক কম্পিটিশনের জন্য অনেক ছেলে মেয়েরাই চান্স পেয়ে থাকে না এবং অনেকেই নিজের ড্রিম জব হারিয়ে থাকে বা নিজের ড্রিম জব করতে পারে না কিন্তু আজকের এই ভিডিও আমি তোমাদের সকলের সাথে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতে চলেছি যেই প্ল্যাটফর্ম থেকে তুমি কিন্তু তোমার ড্রিম জব করতে পারো রিলেভেল বাই রিলেবেল তোমাদের সকলের জন্য নিয়ে এসেছে বিশেষ কিছু জব অপরচুনিটি যেমন আপগ্রেড ক্রেড রেজোর পেবান কোম্পানি ইয়েলো মেসেঞ্জার এই টাইপের কোম্পানি যে তুমিও তোমার ট্যালেন্ট দেখিয়ে তুমিও তোমার স্কিলের মাধ্যমে কিন্তু জব করতে পারো খুবই ইজিলি রিলেভেলের আরও আরো একটা বিশেষ কথা যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে যাদের কাছে কোনো ডিগ্রি নেই বা ট্যালেন্ট রয়েছে বা স্কিলস রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে এবং তারাও কিন্তু এখান থেকে জব পেতে পারে আরও একটি বিশেষ কথা এই টাইপের কোম্পানির সাথে তোমার কোনো ইন্টারভিউ দিতে হবে না জাস্ট তুমি তোমার স্কিল দেখানোর জন্য বা তুমি তোমার স্কিল প্রুভ করানোর জন্য কিছু টেস্ট দেবে একদিনে পাঁচটা রাউন্ডে তোমার টোটালি একটা টেস্ট হবে এবং সেই টেস্টে যেমন তুমি স্কোর করবে সেই স্কোরের ভিত্তিতে কিন্তু তুমি তোমার ড্রিম জব পেতে পারো টপ ফাইভ স্টার্ট আপ এর মধ্যে প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আপগ্রেড তো আপগ্রেড হচ্ছে কি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আপগ্রেড হায়ার করছে দুটো ক্যাটেগরি ওয়াইজ নাম্বার ওয়ান বিজনেস ডেভেলপমেন্ট নাম্বার টু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্টে সিটিসি যেটা রয়েছে অর্থাৎ তোমার অ্যানুয়াল ইনকাম যেটা সেটা হচ্ছে গিয়ে চার থেকে পাঁচ লাখ পার অ্যানম এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টে তোমার টেন লাখ পার অ্যানম একইভাবে যদি আমরা ক্রেড নিয়ে আলোচনা করে থাকি তো ক্রেড হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইউনিকর্ন ক্রেড দুটো ক্যাটেগরি ওয়াইজ ছেলে মেয়েদেরকে হায়ার করছে নাম্বার ওয়ান ফ্রন্টেড ডেভেলপমেন্ট নাম্বার টু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এবং যখন তোমরা সিটিসি জানবে ক্রেডে তাহলে কিন্তু তোমরা অনেকটাই অবাক হবে ফর্টিন টু টোয়েন্টি সিক্স ল্যাক পার অ্যানম আরো একটা বিশেষ কথা যারা ফ্রেশার তারাও জয়েন করতে পারে যাদের কাছে জিরো থেকে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এখানে জয়েন করতে পারে রেজার্ভ একটা নামি ফাইন্যান্স ইন্ডাস্ট্রি

করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে দ্যাট তুমি কিভাবে জয়েন করতে পারবে রিলেবেল বাই অ্যান একাডেমিতে এর জন্য বেশি কিছু না ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে সেখানে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর রিলেবেলে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য একটা ছোট্ট চার্জ লাগবে সেটা হচ্ছে ওয়ান অর্থাৎ প্রায় দু টাকা এক টাকা কম বাট তুমি এখান থেকে টেন ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তুমি ডিসক্রিপশনে দেওয়া কুপন কোডটা ইউজ করে থাকো তো আর বেশি দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো এবং তুমিও জয়েন করো রিলেভেলে এবং তুমিও পেতে পারো তোমার ড্রিম জব একটা ছোট্ট বিরতির পর তোমাদের সকলের কাছে ফিরে আসলাম প্রথমত তোমাদের সকলকে আমি এটাই জানাতে চাইবো যে সকল মাধ্যমিক ছেলে মেয়েরা খুবই টেনশন করছো যে আমার এক্সামের রেজাল্টটা তো খুবই খারাপ হবে তাহলে আমি তো লাইফে অনেকটা আনসাকসেসফুল হয়ে যাবো ইত্যাদি ইত্যাদি দেখো সাকসেসফুল আনসাকসেসফুলের ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তাও আজকের এই ভিডিওতে একটু ডিসকাস করবো বাট তার আগে আমি এটা বলতে চাইছি ক্লাস নাইনে তোমার রেজাল্ট খারাপ হয়েছে শুধু তুমি একা না অনেক ছেলে মেয়ে রয়েছো যাদের কিন্তু ক্লাস নাইনের রেজাল্ট খারাপ হয়েছে অ্যান্ড স্পেশালি আমি এটা বলতে চাইছি এটাই তোমাদের কোনো দোষ নেই ক্লাস নাইনে একটা ছেলে মেয়ে যেইভাবে পড়াশোনা করবে ক্লাস টেনে এসে কিন্তু তার থেকে সে অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করবে বিকজ তার এটা বোর্ড এক্সাম ঠিক আছে তো এটাতে তোমার কোনো দোষ নেই তো তুমি এখানে তুমি তোমার নিজেকে ব্লেম প্লিজ করো না কারণ অনেকেই রয়েছে নিজেকেই ব্লেম করছো যে যদি নাইনে আমি ভালো করে পড়তাম যদি ভালো রেজাল্ট করতাম এই যদি বা করতাম এই ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে এখন শুধু শুধু তুমি তোমার ব্রেনকে প্রেশার না দিয়ে একটু রিল্যাক্স করো এটাই অনেকটা বেটার হবে তোমার শরীরের দিক থেকেও এবং তোমার মানসিক দিক থেকেও ক্লাস নাইনে যেটা হওয়ার হয়ে গেছে এখন অপেক্ষা তোমার রেজাল্টকে নিয়ে অনেকেই ক্লাস নাইনের রেজাল্ট কী হয়েছিল ভুলে গেছো তাই অনেকে এটা চিন্তা করছো দ্যাট আমার কী হবে হয়তো এটা মাথায় রেখেছো যে আমার খারাপ রেজাল্ট হয়েছে বাট এটা অ্যাক্যুরেট বুঝতে পারছো না দ্যাট তোমার কত নাম্বার হতে চলেছে তো এটার জন্য একটা সলিউশন বলবো দেখা এতদিন ওয়েট করে নিয়েছো কালকে তোমাদের রেজাল্ট আসবে তার জন্য তোমরা কি করবে এই মুহূর্তটাই একটু ব্যস্ত থাকার চেষ্টা করো কোনো মুভিস দেখো ওয়েব সিরিজ দেখো যারা যারা পড়াশোনাতে ইনভলভ থাকার চেষ্টা করছো তারা পড়াশোনাতে ইনভলভ থাকো ক্লাস ইলেভেনের পড়াশোনা নিয়ে বেশি করে চর্চা করো ইত্যাদিভাবে নিজের ব্রেনটাকে কিন্তু ব্যস্ত রাখো অর্থাৎ কথার মধ্যে আমি এটাই বলতে চাইছি এতদিন ওয়েট করেছো এতদিনের টেনশনটা এইবারে একটু রিল্যাক্স থাকো কারণ কালকে তো তোমার রেজাল্ট আউট হয়েই যাচ্ছে ঠিক আছে অ্যান্ড আরও একটা কথা যারা যারা এটা মনে করছো যে মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা লাইফে আনসাকসেসফুল হয়ে যাব তো এটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম আজকেও বলছি সাকসেস আনসাকসেস কখনোই তোমার মার্কশিটে কিন্তু করা যাবে না তুমি যদি প্যাশনকে ফলো করতে পারো দেন তুমি তোমার লাইফে অনেকটা সাকসেস পেয়ে যাবে বাট যদি তুমি তোমার প্যাশনকে ফলো না করে নিজের প্রফেশনের দিকে হাঁটতে থাকো তাতে তুমি যত ভালো রেজাল্টই করো তুমি হয়তো লাইফে অতটাও সাকসেস পাবে না সাকসেসফুল হওয়া বা আনসাকসেসফুল হয়ে যাওয়া এই ব্যাপারটাকে ভবিষ্যৎকে জাজ করতে দাও এখন থেকে নিজের ব্রেনকে না প্রেশার দিয়ে আর একটা কথা যারা যারা মনে করছিলে যে মাধ্যমিকে যদি আমি খারাপ নাম্বার পেয়ে যাই তাহলে কিন্তু আমি আমার পছন্দ মতো সাবজেক্ট পাবো না তো এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তোমার স্কুলের ওপর যদি তুমি তোমার স্কুলে টেন্থ নাগার কাটিয়ে থাকো এবং সেই স্কুলে যদি তুমি ইলেভেন্থ এবং টুয়েলভ যদি থাকতে চাইছো দেন তুমি তোমার স্কুলকে অভিয়াসলি রিকোয়েস্ট করতে পারবে এবং তুমিও যদি সায়েন্স বা তোমার পছন্দের সাবজেক্ট নেওয়ার যোগ্য হয়ে থাকো সেটা কিন্তু তোমার টিচার্সরাও কিন্তু জেনে থাকবেন তাহলে অবভিয়াসলি তোমার কোনো সমস্যা থাকছে না এবং যদি তোমার ক্যাপাসিটি না থেকে থাকে সেটা কিন্তু টিচার্সরা জেনে যাবেন যে এই ছেলেটি বা এই মেয়েটি কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারবে না তাহলে কিন্তু তারা তোমাকে সেই সাবজেক্টটা দেবে না ঠিক আছে এখন অনেকেরই এটা সমস্যা হবে যে আমি অন্য স্কুলে যেতে চাই কারণ আমার স্কুলে সায়েন্স নেই তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম অনেক স্কুল পেয়ে যাবে যেখানে কি না কম নাম্বারেও কিন্তু সায়েন্সের মতো সাবজেক্টগুলোকে দিয়ে থাকে তো এটা তোমাকে একটু খোঁজ করতে হবে আরও একটা কথা জানিয়ে দিই এই বছর বেশিরভাগ স্কুলে কিন্তু কোনো টাইপের চাপ না দেওয়ারই কথা কারণ এই বছর তুমি এক্সাম দিতে পারো নি তোমার নাইথের এক্সাম এবং তোমার টেন্থের অ্যাক্টিভিটি টাস্ক ইত্যাদি সব কিছু নাম্বার মিলিয়ে কিন্তু তোমার একটা মার্কশিট দেওয়া হচ্ছে অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে ক্লাস টেনে কিন্তু জাজ করা হয়নি সো এই কারণেই বলছি টেনশন নেওয়ার কোনো কারণ নেই এই মুহূর্তে অনেক টেনশন হওয়ার কথা সেটা আমিও জানি এটা নর্মাল একটা ব্যাপার হিউম্যান সাইকোলজি বাট তাও তোমরা একটু নিজেকে ব্যস্ত রাখো কাজের মাধ্যমে তাহলে কিন্তু হবে সো ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টে জানো ভিডিওটা কেমন লাগলো আর রিলেভেলে যদি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিও তো নতুন কিছু টপিক নিয়ে বাই